আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো অনেক কাকু কিংবা ভাইয়েরা বলতেছেন যে আমাদের ঘরের কাজ কতটুকু হয়েছে কিংবা কি পর্যন্ত হয়েছে কি করছে না করছে এগুলো অনেকে জিজ্ঞেস করতেছেন তো আজকে আপনাদের সাথে আমাদের বাড়িটা শেয়ার করব কতটুক হয়েছে না হয়েছে আচ্ছা আমরা এখন আপনাদেরকে কতটুকু পর্যন্ত আমাদের গাছ নিয়ে উঠছে এবং কতটুকু পর্যন্ত কাজ হয়েছে সবকিছু আজকে দেখাবো পুরা ভিডিওটি দেখতে থাকেন কারণ আপনারা অনেক আগ্রহী ভাই ঘরে কাজ ধরছেন কতটুকু পর্যন্ত মানে হয়েছে আমাদেরকে একটু জানেন ঠিক আছে যা তুই যা আস সর্বপ্রথম আমি দেখাই এটা হচ্ছে আমাদের মেইন গেট মেইন গেটটার জন্য আরেকটু একটু পিছিয়ে যাও এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে শেরুমার গেট না এটা হচ্ছে মেইন গেট এই আর কি তো এই দিক দিয়া দেওয়াল তুলছে এই দিক দেওয়াল তুলছে হ্যাঁ আসো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমরা পানি পুরাই রাখি যেন ডালাই সুমোজেনো তাদের কোনো অসুবিধা না হয় কারণ কারেন্টে যে ডিসটার্ব করে এটা তো আপনারা সবাই জানো তো এখন এই যে গাতনিগুলো উঠছে কতটুকু বলতে আমি বলি এটা হচ্ছে লিংটন লিংটন পর্যন্ত উঠছে এখানে ডালাইর মতই দিবে সেটা আমি দেখাই এই যে এখানে এখানে এইটা গাঁথনি এটুকু পড়ছে এটুকু পরে লিংটন দিছে এটা হচ্ছে টানা টানা দিছে টানার পরে আবার গাঁথনি একদম কলম পর্যন্ত এই কলমের এই যে গাঁথনির উপর যেটা দেখছেন এটার উপরে কিন্তু আমার সাদের এর কাজ হবে এবং সাদের কাজ শুরু হবে আর এটা হচ্ছে ভাতরুমের ফল তো ফলসাদ এটা হচ্ছে তাক কিচিং রুমের তো এই পর্যন্ত গাঁথনির কাজ হয়েছে। আমি দেখে প্রত্যেকটা রুমি রুমি হয়েছে এটা আজকে নতুন করছে আর কি এটা কিন্তু নতুন হয়েছে আজকে এই এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে কারণ নতুন মশলা তো মানে সিমেন্ট কল যেটা ওইটা হচ্ছে একদম নতুন তো বৃষ্টির পানিতে ধুইয়ে গেলেগা গা এই জন্য ফোলিটিন দিয়ে মিস্ত্রিরা কী করছে ঘুরে রাখছে যেন আমাদের এটা যেন নষ্ট না হয় তো ওরা এখানে এই যে মাসাঙ্গার উপরে এখান থেকে ইট নিয়ে নিয়ে ওইখানে রাখতে দেয় মানে এই সাইডেও কমপ্লিট হয়েছে মানে এক কথা বলতে গেলে আমাদের লিঙ্কটন পর্যন্ত যতটুকু গাঁতনি তোলার প্রয়োজন সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে আমরা মানে গাঁতনির যে মশলা যে সিমেন্ট গুলা তো সেটা হচ্ছে ওই যে একটু যে করে আউটসাইড যেটা ওই ইয়ে করতো তো এখন আমাদের এই রুমটা আমরা ডালা দিছি এটা আরেকজনের জায়গা যে জন্য এখন আমরা মশলা এখানে আমরা মিলাই এই যে দেখেন আমি গালা দিচ্ছি যে এখন হাটা যায় ঠিক আছে এখন হাটা যায় তো এটা কিন্তু সিঁড়ি এই জন্য একটু ভেঙে ফেলছে এতটুকু ভেঙে ফেলছে যেন সিঁড়ি ওই যে চকি সিঁড়ি যে চকিটা চকি এখানে হবে এই যে লিংকটন দেখেন এটা কিন্তু কালা দিছে এটার উপরে কিন্তু এটার কেউ লিংকটন পর্যন্ত গাঁতি এটার পরে হলো লিংকটন মানে হচ্ছে টানা মানে দেওয়ালটা যেন আটকে থাকে তার জন্য এই মাটির মতো দিছে এইটার উপর আবার ওই যে ফিলার হয়তো উঠবে ঠিক আছে ফিলার হয়তো গাঁত নিয়ে উঠবে তো আপনার প্রতিনিয়ত সব কিছুই দেখানোর চেষ্টা করি বলো তুমি কিছু বলো তো আমাদের বাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আরো সুন্দরভাবে কাজ চলতে পারে আর সামনে তো বৃষ্টির দিন যেন বৃষ্টির আগে দিয়ে আমাদের ছাড় ডালাইটা হয় তো আপনাদের কাছে এটাই কামনা আর একটা কথা বলে রাখি তবে এলাকার মানুষ সবাই বলতেছে আমাদের কাজটা অতি দ্রুত হয়েছে আর অতি দ্রুত আমি করতে বলছি কারণ আমরা অন্যের ঘরে থাকি মানে আমার বড় মামার ঘরে থাকি তো সেই জন্য আমরা কি করছি এখন এই দ্রুত কাজটা ধরছি আর সাদের পর পরে কাজ শুরু হবে সাদের সেন্টারিং ইনশাল্লাহ সাদও ডালে হয়ে যাবে এই দেড় দশ দিনের ভিতরে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ